প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন নীতিমালার নির্দেশনা ও চাহিদা পূরণ করতে পারা দু হাজার সাতশো তিরিশটি শিক্ষা প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করা হয়েছে এমপিওভুক্ত করা হয়েছে এখন না পড়ালেও টাকা পাওয়া যাবে শিক্ষকদের এমনটা ভাবার কোনো কারণ নেই কারণ শিক্ষার মান ধরে রাখতে না পারলে এমপিও ভুক্তি থেকে বাদ দেয়া হবে সেটা সবাইকে মনে রাখতে হবে গণভবনে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন এমপিও ভুক্তির ঘোষণা দেওয়ার সময় এসব কথা বলেন তিনি প্রধানমন্ত্রী বলেন নীতিমালা করা এবং সে অনুযায়ী স্কুলগুলো যাচাই বাছাই করতে কিছুটা সময় লেগেছে যাচাই বাছাই করে আমরা দু হাজার সাতশো তিরিশটি প্রতিষ্ঠানকে এমপিওভুক্ত করেছি আগামীতে যারা এমপিওভুক্ত হতে চান তাদের অবশ্যই নীতিমালার নির্দেশনা পূরণ করতে হবে তিনি বলেন কোথায় কোন শিক্ষা প্রতিষ্ঠান হবে কিভাবে শিক্ষক নিয়োগ হবে সেই পরিকল্পনা করেছি আমরা এখন যত্রতত্র শিক্ষা প্রতিষ্ঠান গড়ে উঠেছে কিন্তু সবগুলোর মান ভালো নয় স্কুলগুলো যাতে তাদের মান ঠিক রাখে তাই আমরা নীতিমালা তৈরি করেছি এমপিও ভক্তির দাবিতে শিক্ষকরা আন্দোলন করেছেন আমরা বলেছিলাম সবই করব আমরা সব করেছিও তিনি আরও বলেন ইচ্ছে হলো কিংবা রেশারেশি বা রাজনৈতিক কারণে স্কুল তৈরি হয় এমপিওভুক্ত বা সরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও শিক্ষকদের টাকা প্রতিষ্ঠানে চলে যেত আমরা ঠিক করলাম যার যার বেতন তারা তার কাছে যাবে পে মাধ্যমে টাকা পৌঁছে যাবে এরপর মাসিক ভিত্তিতে যখন টাকা পাঠালাম তখন ষাট হাজার শিক্ষককে আর পাওয়া গেল না প্রধানমন্ত্রী বলেন শিক্ষাকে অধিক গুরুত্ব দিচ্ছি তাই শিক্ষা খাতে বাজেটে বরাদ্দ সবচেয়ে বেশি দিয়েছি স্কুলে স্কুলে কম্পিউটার ল্যাব তৈরি করে দিচ্ছি যাতে আধুনিক শিক্ষা থেকে ছেলেমেয়েরা বঞ্চিত না হয় অনলাইনে অনেকে চাকরি করতে পারছে আমরা সেভাবে প্রশিক্ষণ দিচ্ছি কমই মাদ্রাসাগুলোতেও সনদের ব্যবস্থা করে দেয়া হয়েছে সনদ না থাকাতে তারা কাজ পেত না প্রাতিষ্ঠানিক অনুমোদনও প্রয়োজন ছিল তারাও এদেশের সন্তান তাদের কথাও আমাদের চিন্তা করতে হয় তিনি বলেন কিছু জায়গা বিশেষ করে হাওড় পাহাড় চর ও দুর্গম এলাকার কথা বিবেচনায় রাখা হয়েছে সেখানে নীতিমালা কিছুটা শিথিল করে দেয়া হয় এসব জায়গায় আমরা আবাসিক স্কুল করে দিতে চাই যাতে সেখানে থেকে শিশুরা লেখাপড়া করতে পারে শিক্ষা মন্ত্রণালয় এবং এমপিও ভুক্তির কাজের সঙ্গে জড়িত সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী এছাড়া এমপিও ভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে শুভেচ্ছা জানান তিনি এ সময় শিক্ষামন্ত্রী ডক্টর দীপু মণি বলেন এমপিও ভুক্ত হওয়া সহ সব প্রতিষ্ঠানকে নীতিমালা অনুযায়ী মান ধরে রাখতে হবে এতে কোনো প্রতিষ্ঠান ব্যর্থ হলে সেটির এমপিও সাময়িক স্থগিত করা হবে পুনরায় যোগ্যতা অর্জন করতে পারলে এ সুবিধার আওতায় আনা হবে তিনি বলেন এখনও সব শিক্ষা প্রতিষ্ঠান নজরদারির আওতায় আনা সম্ভব হয়নি এখন থেকে এমপিও ভুক্তি প্রতিষ্ঠানকে নজরদারির আওতায় আনা হবে শান্তি বিনষ্টের উদ্দেশ্যে ভোলার ঘটনা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে রং ছড়ালে সরকার কঠোর ব্যবস্থা নেবে বলে হুঁশিয়ারি করেছেন তথ্যমন্ত্রী ড হাসান মাহমুদ তিনি বলেন বাংলাদেশের মানুষ ধর্মবিড় কিন্তু সাম্প্রদায়িক নন শান্তিপ্রিয় এবং পরম সহিষ্ণু একটি মহল দেশের এই শান্তি ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করার ষড়যন্ত্রে লিপ্ত একজনের ফেসবুক আইডি হ্যাক করে ধর্মীয় বিদ্বেষমূলক পোস্ট দিয়ে অশান্তি হানাহানি সৃষ্টি করাই ছিল তাদের উদ্দেশ্য এদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নিতে হবে রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের প্রচার কার্যালয়ে অল ইউরোপিয়ান আওয়ামী লীগের নেতাদের সঙ্গে বৈঠকে তিনি এসব কথা বলেন তথ্যমন্ত্রী বলেন দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত চলছে তারই অংশ হিসাবে ভোলার ঘটনাকে কেন্দ্র করে একটি মহল আন্দোলনের পায়তারা করছে দেশের শান্তি বিনষ্ট করার সুযোগ তাদের দেয়া হবে না হাসান মাহমুদ বলেন প্রধানমন্ত্রীর নির্দেশে আওয়ামী লীগের যে শুদ্ধি অভিযান চলছে বিদেশেও এ ধরনের অভিযানের মাধ্যমে দলকে অনুপ্রবেশকারী মুক্ত করা প্রয়োজন আমি সর্ব ইউরোপিয়ান আওয়ামী লীগকে শুদ্ধি অভিযান পরিচালনার আহ্বান জানাই তথ্যমন্ত্রী বলেন ইউরোপে সংগঠন করা সহজ নয় আমি নিজে ইউরোপে ছিলাম সেখানে আমাদের মতো দিনের হিসাব নয় ঘণ্টা হিসাব ঘন্টা হিসাবে কাজকর্ম করে সংগঠনের জন্য তারাই সময় দিতে পারেন যারা দলের জন্য অত্যন্ত দরদ অনুভব করেন সেদিক থেকে অল ইউরোপিয়ান আওয়ামী লীগ নেতাকর্মীদের আমি অভিনন্দন এবং ধন্যবাদ জানাই ডক্টর হাসান বলেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনন্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল কবিতায় কুড়ে গড়াছে বাস্তবে নেই খালি পায়ে মানুষ দেখা যায় না সন্ধ্যায় একমুঠো বাসি ভাত আর কেউ চায় না আকাশ থেকে হাতের ঝিল দেখলে মনে হয় ইউরোপের কোনো শহরে এসেছি দশ বছর আগে যে গ্রাম ছেড়েছে সে ফিরে এসে নিজ গ্রাম আর চিনতে পারে না এই ভৌত উন্নয়নের পাশাপাশি আমাদের মানবিকভাবে উন্নত জাতি হিসাবে গড়ে উঠতে হবে তিনি আরও বলেন এজন্য প্রয়োজন মানবিক মূল্যবোধ দেশপ্রেম এবং মানবপ্রেমের বিকাশ বিশ্বের যে প্রান্তেই আমরা থাকি না কেন দেশ ও মানুষকে ভালোবাসলেই সঠিক পথে এগুনো সম্ভব তথ্যমন্ত্রী বলেন বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার দক্ষ নেতৃত্বের কারণে অনেক আন্দোলন সংগ্রাম করে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতায় অধিষ্ঠিত হয় তার দক্ষ নেতৃত্বের কারণে দেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশের উন্নয়ন দেখে পাকিস্তানিরা হতাশ হচ্ছে তথ্যমন্ত্রী বলেন সরকারের সমালোচনা করা বিএনপির অভ্যাসে পরিণত হয়েছে তারা দেশের উন্নয়নে বিভিন্ন সুবিধা ভোগ করছে কিন্তু সেটি স্বীকার করবে না পদ্মা সেতু নিয়ে অনেকবার বিরোধিতা করেছে সমালোচনা করেছে পদ্মা সেতু ব্যবহার করবে কিন্তু সেটি স্বীকার করবে কিনা সেটি এখন প্রশ্ন